বহুদিন পর বাজার মনিটরিংয়ের নামে জেলা পরিষদের ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত এই অভিযানের অংশ হিসেবে নগরীর বিবিরাট কর্ণফুলী ফৈল্যাতলী বাজার সহ বিভিন্ন বাজারত অভিযান চালিয়ে আর ফৈল্যাদিন হিসেবে ম্যাজিস্ট্রেট ব্যবসায়ী হলরে পণ্যের ক্রয় বিক্রয় তালিকা বোর্ডর টাঙ্গা রাখতে হইয়ে আর পণ্যত বেজাল দন সহ সুদূরপুদূর হাম করিলে জেল জরিমানা হইব বলে হুঁশিয়ারি করি। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে অভিযান পরিচালনা করছি। যদি কেউ এর বেশি মূল্য রাখে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য রাখে, সেক্ষেত্রে আমরা তার জরিমানা কিংবা জেল করব। আজকে আমরা সতর্ক করছি, কালকে থেকে আমরা অ্যাকশনে যাব। চৌধুরী রাসেল, সি প্লাস, চট্টগ্রাম।